জাগোনিউজে নিয়মিত আয়োজন আজকের খেলা খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া সুজানা। শুরুতেই সংবাদ শিরোনাম। জাগো টি-20 বিশ্বকাপ পোর্টালের উদ্বোধন, শেষ মুহূর্তের স্বপ্নভঙ্গ বাংলাদেশের, রোনালদোর হ্যাট্রিক পর্তুগালের বড় জয়, পারিশ্রমিক ছাড়াই ভারতের মেন্টর হিসেবে কাজ করবেন ধোনি, এবং পাকিস্তানের পর ভারতের বিশ্বকাপ দলেও পরিবর্তন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রযুক্তির কল্যাণে বিশ্বকাপকে পাঠকের হাতের মুঠোয় পৌঁছে দেয়া কিংবা এক ক্লিকে যেন বিশ্বকাপের আদ্যোপান্ত জানতে পারেন ক্রীড়াপ্রেমীরা, সে লক্ষ্য সামনে রেখে জাগোনিউজ তৈরি করেছে টি-20 বিশ্বকাপ নিয়ে বিশেষ পোর্টাল। আজ বুধবার প্রাণ সেন্টারের অডিটোরিয়ামে বিশ্বকাপ নিয়ে জাগোনিউজের বিশেষ পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, আহমেদ সাজ্জাদুল আলম ববি, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্রমুখ। আরও একবার শেষ সময় এসে স্বপ্ন ভাঙল বাংলাদেশের। নেপালকে হারাতে পারলেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে যেত, এমন সমীকরণ মাথায় নিয়ে সুমন রেজার গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল লাল সবুজ জার্সিধারীরা। লিডটা ধরে রেখেছিল 86 মিনিট পর্যন্ত, কিন্তু শেষ মুহূর্তে এসে ভুল করে বসল বাংলাদেশ। বিপজ্জনক জায়গায় নেপালের এক ফুটবলারকে ফেলে দিলেন ডিফেন্ডার সাদউদ্দিন, রেফারি পেনাল্টির বাঁশি বাজাতেই সব শেষ। 1-1 গোলে ড্রয়ে শেষ হয়েছে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার ম্যাচটি। ফলে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় হয়ে গেছে অস্কার ব্রুজেনের দল, নেপাল উঠে গেছে ফাইনালে। ম্যাচে বয়স 15 মিনিট হওয়ার আগেই পেলেন জোড়া পেনাল্টি, অব্যর্থ শটে করলেন লক্ষ্যকে, জাগালেন হ্যাট্রিকের সম্ভাবনা। সেই হ্যাট্রিক তুলে নিতে কোনো ভুল হয়নি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর, পাশাপাশি একটি করে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও ওয়াও পালিনহা। মঙ্গলবার রাতে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারে 10ম হ্যাট্রিক করেছেন রোনালদো, যার সুবাদে 5-0 গোলের বড় জয় পেয়েছে তার দল পর্তুগাল। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর এটি 58তম হ্যাট্রিক। আগেই জানা, আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির ইতিহাসের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নতুন খবর হলো, এই কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিক নেবেন না ক্যাপ্টেন কোল। পিটিআইকে এ খবর নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। ধোনি নেতৃত্বে 2007 সালে বিশ্ব টি-20, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ ও 2013 সালের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। এবার পুনরায় টি-20 বিশ্বকাপ জয়ের লক্ষ্যে ড্রেসিং রুমে ধোনির সান্নিধ্য পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। টি-20 বিশ্বকাপের দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে পাকিস্তান, এবার শেষ মুহূর্তে এসে বদল আনল তাদের চির প্রতিদ্বন্দ্বী ভারতও। স্পিনার কমিয়ে একজন পেসার দলে অন্তর্ভুক্ত করেছে ম্যান ইন ব্লুরা। ফিটনেস সমস্যায় IPL-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নেটে বোলিং করতে পারেননি হার্দিক পান্ডিয়া, সেই বিষয়টি মাথায় রেখে কভার হিসেবে পেসার সার্দুল ঠাকুরকে নিয়েছে ভারত। তাতে মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার অক্ষ প্যাটেল, তাকে এখন রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসেবে। আজকের খেলা খবর এ পর্যন্তই। প্রতি মুহূর্তে সর্বশেষ সংবাদ, খেলাধুলা, বিনোদন, লাইফস্টাইলের আপডেট জানতে চোখ রাখুন জাগোনিউজ24.com।